হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি। মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডিপ পেস্ট কালারের এই জামাটা কিন্তু রিবন দিয়ে আমি কাজ করেছি, হয়তোবা অনেকেই শর্ট ভিডিওতে দেখেছেন। আর এই গত ভিডিওতে কিন্তু আমি এটার কাজটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ডিজাইনটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে আমি নিজে কাজ করে নিজেই ফিদা হয়ে গিয়েছি। আর জামার যে এক্স্যাক্ট কালারটা সেটা কিন্তু ভিডিওতে আসছে না, এটা হচ্ছে ডিপ পেস্ট কালার। আর ভিডিওতে এটার কালারটা কেমন যেন সি গ্রিন হয়ে গিয়েছে, কালারটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে। আর ফুলগুলো দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন মানে আলগা যে ফুল পাওয়া যায় সেই ফুলটা আমি বসিয়েছি। আসলে তো না, এটা আমি একদম সুই দিয়ে করেছি। তো যারা আমার এই সেলাইয়ের ভিডিওটা দেখেননি, প্লিজ আমার গত ভিডিওতে দেখে আসবেন। আর এই ড্রেস, এই ধরনের ড্রেস কেউ কিনতে চাইলে, কেউ নিতে চাইলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটার পিছনে আমি চেন দিয়েছি, বাচ্চাদের জামার পেছনে চেন দিলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর হাতায় দেখতেই পাচ্ছেন আমি কুচি দিয়েছি। তো রিবনের কাজটা একটু সিম্পলভাবে করলে কিন্তু বেশি সুন্দর লাগে। আর এই তো আমরা তিনজন মিলে আজকে একটু মার্কেটে যাব, আমি, মেয়ে মারিয়াম আর মারিয়ামের বাবা। তো তাই তিনজনেই রেডি হয়ে নিয়েছি। আর মার্কেটে কিন্তু আমরা আমার যে প্রয়োজনীয় কাজের জিনিসগুলো সেগুলোই আনতে যাচ্ছি। আমি গজ কাপড় আনবো, এক কালারের গজ কাপড় আনবো, আর সুতা যা লাগে আর কি তাই আনবো। তো মার্কেটে গিয়ে আর ভিডিও করতে পারবো না, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না মার্কেটিংয়ের ব্যাপারটা, কেননা আমার মার্কেটিংয়ে গিয়ে ভিডিও শ্যুট করতে কেমন যেন লাগে, আনইজি লাগে। তো এই তো আমি কিন্তু মার্কেটের পরে ভিডিওটা নিয়ে এসেছি, আপনাদের সামনে হাজির হলাম। আর এগুলো হচ্ছে সুতা, লেস আর অনেকগুলো চেনও নিয়ে এসেছি আমি এখানে, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি আর কাপড়ও নিয়ে এসেছি। কাপড়গুলো দেখাবো আমি কী কী কালারের কাপড় নিয়ে এসেছি এখানে। তো আমি মার্কেটে গিয়ে অরবিট বয়েল অনেক খুঁজেছি। আমাদের এই নারায়ণগঞ্জে কালীবাজার মার্কেটে কোথাও আমি অরবিট বয়েলটা খুঁজে পাইনি, অনেক খুঁজেছি। তো তারপরে অনেক খোঁজাখুঁজি পর সবাই খালি অরবিন্দু বয়েলটাই আমাকে দেখাচ্ছে, কিন্তু অরবিন্দু বয়েলটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। ওই কাপড়টা কেমন যেন একটু পাতলা পাতলা লেগেছে, আর এই কাপড়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি জানি না এটা কোন ব্র্যান্ডের কাপড়, এটা আমাকে তারা ব্র্যান্ড দেখায়নি, তবে কাপড়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক বেশি সফট ছিল আর অনেক ঘন ছিল, একদম পাতলা ছিল না। এটার মধ্যে কাজ করলে অনেক বেশি সুন্দর লাগবে। আর তারা বলেছে এটা কালার গ্যারান্টি, আমি কিন্তু বলে দিয়েছি কালার উঠলে কিন্তু আমি ফেরত দিয়ে আসবো। আমি যেহেতু কাপড় ওয়াশ করি, তো ওয়াশ করার জন্য আমি অবশ্যই বুঝতে পারি যে এগুলোতে কালার উঠবে কি না। আর কাজ করার আগে অবশ্যই আমি একটুখানি ওয়াশ করে চেক করে নিব। আর লাল রঙের কাপড়টা দিয়ে আমি তিনটা ওয়ান পিস বানাবো, দুইটা ওয়ান পিস আমার অর্ডারই আর একটা ওয়ান পিস আমি এক্সট্রা বানাবো। সেটা যদি অবশ্যই কেউ দেখে সেল, মানে কেউ দেখে অবশ্যই নিয়ে নেবে। আর ওইটা যে আরেকটা যে কালার রাখলাম, ওইটা হচ্ছে বেবি গ্রিন কালার, ওই কালারটাও অনেক বেশি আনকমন একটা কালার, একদম নতুন একটা কালার। তো এটাও আমি সুতার কাজ করব, এটা আমিও এক্সট্রা এনেছি। আর বাসন্তী কালারের যে কাপড়টা, সেটা দিয়ে আমি বাচ্চাদের জামা বানাবো। তো বাসন্তী কালারের কিন্তু প্রায় 7-8টার মতো জামা বানাতে হবে আমার, বাচ্চাদের জামা একটু ছোট থেকে বড় পর্যন্ত। তা আমি আপাতত অল্প কাপড় এনেছি, দুইটা জামা বানাবো, তারপরে অন্য এক সময় গিয়ে আবার বাকি কাপড়টা নিয়ে আসব। আর এখানে একটা হচ্ছে ডিপ মিষ্টি কালার। তো এই মিন্ট কালারটা কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে কেউ মিন্ট কালার বলে, কেউ আবার বেবি গ্রিন কালার বলে। যাই হোক, কালারটা আমার কাছে অনেক বেশি আনকমন লেগেছে তাই নিয়ে এসেছি। আর বাসন্তী কালারটা তো বললামই, বাচ্চাদের জন্য এনেছি। এই বাসন্তী কালারটা আমি লেস দিয়ে ডিজাইন করব, সেই জন্য আমি সাদা রঙের লেস নিয়ে এসেছি, আর সেটাও দেখাবো আমি আপনাদেরকে, দেখতে থাকুন। আর এটা হচ্ছে গাঢ় মিষ্টি কালার,
গাঢ় মিষ্টি যে কালারটা সেটা অনেক সুন্দর এই কালারটা। এটাও আমার অর্ডারে একটা জামা, একটা ভাবি আমাকে অর্ডার করেছে, তো এটাও আমি কাজ করে দেব। আর এটা হচ্ছে গাঢ় কফি কালারের একটা কাপড়, এই কাপড়টা আমার অর্ডারে না, এটাতে আমি অ্যাম্বোজ দিয়ে হ্যান্ড পেইন্টের কাজ করব। তো যেহেতু আমি সব ধরনের কাজই করি, যেমন সুতার কাজ, রিবনের কাজ এবং হ্যান্ড পেইন্টের কাজ, তো সেই জন্য আমি হ্যান্ড পেইন্টের জন্য একটা ওয়ান পিস এনেছি। হ্যান্ড পেইন্টের জন্য আমি এই ফার্স্ট একটা ওয়ান পিস করব, এর আগে আমি কখনো হ্যান্ড পেইন্টের জন্য ওয়ান পিস করিনি। তো দেখি কেমন হয়, আমার মনে হয় ভালোই হবে, অ্যাম্বোজ দিয়ে করব। আর এই তো আমার প্রয়োজনীয় জিনিস, এইখানে কিন্তু প্রায় 1500 টাকার সুতা আছে এইখানে, তো দেখলে কিন্তু বোঝা যায় না, ছোট্ট একটা প্যাকেট কিন্তু এখানে 1500 টাকা সুতা। আরেকটা কথা হলো, আমাদের এখানে কিন্তু এই সুতাগুলো কেজি হিসেবে সেল করে না, এগুলো পিস হিসাবে সেল করে। আর অন্য অন্য জায়গায় শুনেছি যশোরে পাবনায় নাকি এগুলো কেজি হিসেবে সেল করে। তো যাই হোক, আর কালীবাজারে শুধু আমি একটা দোকানেই এই সুতাগুলো পাই সবসময়, তো তার কাছে একটু পাইকারি দামেই পাওয়া যায়। যেই চিকন সুতাগুলো ওগুলো 10 টাকা করে, আর মোটা সুতাগুলো হচ্ছে 20 টাকা করে, একটু কম বেশি থাকে এই আর কি। কিন্তু সুতা এটা হচ্ছে গ্লেজি সুতা, যে চিকচিক করে যে সুতাটা, সুন্দরী গ্লেজি যে সুতাটা আছে না, সেই সুতাটা একদম অরিজিনাল সুতি সুতা। এটা দিয়ে কিন্তু আড়ঙের ড্রেসগুলো কাজ করা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে আড়ঙে যে হাতের কাজের ড্রেসগুলো পাওয়া যায়, তো সেই ড্রেসগুলো কিন্তু এই সুতা দিয়েই কাজ করা হয়। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো পাশের বিল্ডিংয়ে প্রচুর শব্দ হচ্ছে, তারা কাজ করছে, যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওইগুলো হচ্ছে আমার মাজনি, আমি মাজনিগুলো অনেক ভালো। তো আর এইগুলো হচ্ছে লেস, তো লেসের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, একদম আনকমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাসন্তী কালারের উপরে আমি একটুখানি রেখে দেখছিলাম এটা কেমন হবে, অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এই ডিজাইন, এই লেসটা দিয়ে কিন্তু বড়দের জামায় অনেক সুন্দর করে ডিজাইন করলে অনেক বেশি সুন্দর লাগে, গলায় দিলে, নিচে দিলে, হাতায় দিলে অনেক বেশি সুন্দর লাগে। তো যেহেতু অনেকগুলো জামা বানাবো, তো আমার লেসও কিন্তু অনেকগুলো লাগবে। তো ওই দোকানে বেশি লেস ছিল না, এখানে প্রায় 12 গজের মতো লেস ছিল, তা যে যতটুকু ছিল ততটুকুই আমি নিয়ে এসেছি, যতটুকু করা যায় আর কি। আর এই লেসগুলো আমার থেকে 20 টাকা গজ নিয়েছে, তো অনেকগুলো একসাথে এনেছি, হয়তো বা কিছু কমিয়ে রেখেছে আমি সঠিক জানি না। তো ওই দোকান থেকেই আমি সবসময় সুতা কিনি, তো সে একটুখানি কমিয়েই রাখে সবসময়। আর এই ফ্রেমটা এনেছি উপরের ফ্ল্যাটের ভাবির জন্য, ভাবি বলছিল যে তার ফ্রেম লাগবে একটা, তো ভাবলাম মার্কেটে গিয়েছি তো একটা নিয়ে আসি। আর এই তো দেখতে পাচ্ছেন চেনের গোডাউন, তো বাচ্চাদের জামায় প্রত্যেকটা জামার মধ্যেই আমি চেন দিই। তবে হ্যাঁ, যে বাচ্চাগুলো একদম নিউবর্ন, মানে ছোটো যে বাচ্চা, তাদের জামায় কিন্তু কখনোই চেন দিতে নেই, চেন দিলে বাচ্চারা ব্যথা পেতে পারে। তো তা ওই বাচ্চাদের জন্য আমি সবসময় বোতাম দেই, নর্মাল যে বোতামগুলো সেগুলো ঘর করে আমি আটকে দিই, আর চেন দিই একটু বড় হলে তারপরে চেনটা দিই। আর সুতাগুলো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, এখানে সুতি সুতা এবং রেশমি সুতা দুইটাই এনেছি আমি। আর এই হচ্ছে রেশমি সুতা, রেশমি সুতাটা অনেক বেশি গ্লেজি, অনেক বেশি গ্লেজি, এবং সুতাটা অনেক বেশি চিকন। এই সুতা দিয়ে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই 4 তার, 6 তার বা এমনকি 8 তার দিয়েও কিন্তু কাজ করা যায়। বেশি সুতা নিলে একটু ফোরগুলো অনেক সুন্দর হয়, ভরাট ভরাট লাগে। আর সুতি সুতাটা 2 তার থেকেই কাজ শুরু হয়, 2 তার, 3 তার, আর 4 তার দিয়ে কাজ করা যায় না, একটুখানি কষ্ট হয়ে যায়, অনেক বেশি মোটা হয়ে যায়। তবে হ্যাঁ, 2 তার এবং 3 তার দিয়ে কাজ সুন্দর মতো করা যায়। আর এই বেবি যে গ্রিন কালারটা, এই কালার উপরে কিন্তু আমি সাদা সুতা এবং এই রানী কালারের সুতাটা দিয়ে কাজ করব। তো দেখছিলাম যে সুতা দুইটা বসালে আসলে কেমন লাগবে, অনেক বেশি সুন্দর লাগবে আমার মনে হচ্ছে। তো আরেকটা কথা, আমি পরবর্তী ভিডিওতে কিন্তু এই প্রিন্ট করাটা আপনাদের সাথে শেয়ার করব, আর নেক্সট ভিডিওগুলো কিন্তু আপনারা কন্টিনিউ করবেন। আর আজকে আমি একটা নতুন ডিজাইন করব, সেটাও আপনাদের সাথে ভিডিও শেষে দেখিয়ে দেব।
অনেক আপুরাই দূর থেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে আমার কাজ করতে চান। আমি বলবো আমার কাজ কেন করবেন আপনারা, আপনারা নিজেরাই শুরু করেন, নিজেরাই কাজ, কাপড় দুই একটা কাপড় এনে আপনারাই দুই তিনটা সুতা এনে আপনারাই কাজ শুরু করেন, আমার মনে হয় আপনারাই বিজনেস করতে পারবেন ভালো। আরেকটা আপু বলেছিলেন যে আপু তোমার কাজ দেখে আমার নিজেরও কাজ করতে ইচ্ছে করছে, তো আমি বলবো আপু ইচ্ছে যখন করছে শুরু করে ফেলেন, কেন বসে আছেন, আমার মনে হয় আপনিও পারবেন, আপনারাও চেষ্টা করলে পারবেন। আর আপনাদের জন্যই কিন্তু আমি এত সুন্দর করে নিখুঁতভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সহজেই বিজনেসটা শুরু করতে পারেন। আর এই তো ড্রেসিং পেপারে আমি ড্রয়িং করেছিলাম, নর্মাল একটা খাতায় একটা ফুল আঁকাবেন, একটা ফুল আঁকানোর পর এইরকম ড্রেসিং পেপার নিয়ে তখন সেই ফুলটা একটা একটা করে বসিয়ে দেবেন সাইন পেন দিয়ে। তারপরে দেখেন আমি প্রথমে ছোটো ফুলের ডিজাইনটা করেছি, তারপর ছোটো ফুলের ডিজাইনটা এই ড্রেসিংয়ের নিচে বসিয়ে আমি এই ডিজাইনটা তুলেছি। ড্রেসিং পেপারগুলো খুব স্বচ্ছ হয় যার কারণে কোনো একটা ডিজাইনের উপরে বসালে খুব সহজেই সেই ডিজাইনটা দেখা যায়। আর পেন্সিল দিয়ে কখনো আঁকাবেন না, কলম দিয়েও কখনো আঁকাবেন না, কেননা সেক্ষেত্রে কিন্তু আপনার এইটা কাগজটা ছিঁড়ে যেতে পারে যেহেতু এটা একটা কাগজ। তো সবসময় চেষ্টা করবেন এইরকম সাইন পেন দিয়ে আঁকাতে, এগুলো মার্কেটে বা যে কোনো দোকানে খুব সহজেই পাওয়া যায়। আর এই কালারটা দিয়ে কিন্তু এই কালারগুলো দিয়ে কিন্তু সহজেই কাগজে আঁকা যায়, খুব সুন্দরভাবেই সহজেই উঠে যায়। তো নেক্সট ভিডিওতে কীভাবে সাদা চুন সাদা রঙটা যে আমি গুলাই কেরোসিন তেল দিয়ে এবং কীভাবে গুলাই কতটুকু কী দিই সেটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব এবং ডিটেলসে বুঝিয়ে দিব, এবং ছাপানোর টেকনিকটাও কিন্তু আমি দেখিয়ে দিব কীভাবে ছাপালে আপনারা খুব সহজেই কিন্তু ছাপগুলো বসাতে পারবেন। আর এইভাবেই সুন্দর করে ঘন ঘন করে ফুটা করতে হবে, ফুটাগুলো বেশি বড়ও করা যাবে না আবার বেশি ছোটও করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফুটা করছি।